বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে কাল বৃহস্পতিবার ঢাকা সহ সারা দেশে যুব দলের বিক্ষোভ, 26 নভেম্বর দোয়া মাহফিল, 28 নভেম্বর ঢাকা সহ সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, 30 নভেম্বর বিএনপির উদ্যোগে বিভাগীয় সমাবেশ, 1 ডিসেম্বর ঢাকা সহ সারা দেশে ছাত্র দলের সমাবেশ, 2 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন, 3 ডিসেম্বর কৃষক দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং 4 ডিসেম্বর মহিলা দলের উদ্যোগে ঢাকা সহ সারা দেশে মৌন মিছিল বের করা হবে। কোন যে অবস্থা আছে সেই অবস্থায় তাকে সরকার এই মুহূর্তেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারেন, সমস্ত ক্ষমতা সরকারের এবং সমস্ত দায় সেই জন্যই সরকারের। আমাদের 25 তারিখে অর্থাৎ আগামীকালই আমাদের অঙ্গসংগঠন যুব দল তারা সারা দেশে ঢাকা সহ সারা দেশে তারা এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। 26 তারিখ শুক্রবার সেই জন্য সারা দেশে বা জুমা প্রত্যেকটা মসজিদে দেশনেত্রীর মুক্তি ও রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হবে, দোয়া চাওয়া হবে। করদাতারা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় কর আদায় পরিধি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে যোগ দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছেন করদাতারা। বাঙালির প্রাণ শক্তি আজকে তিনি দায়িত্ব নিয়েছেন এই দেশের সোনালী সেই সোনার বাংলাদেশে নির্মাণ করার জন্য। তবে কার্ড দেওয়া হলেও সেরা করদাতাদের প্রকৃতভাবে সম্মানিত করা হচ্ছে না উল্লেখ করে বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন। পাশাপাশি রাজধানীর বাইরে ছোট শহরগুলোতেও অনুষ্ঠানের মাধ্যমে কর আদায়ের পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি। সারা বছর প্রতিটি কমিশনার এবং এই উদ্যোগ এবং উপজেলা এমনকি ছোট ছোট পৌরসভা এলাকায় সচেতনমূলক অনুষ্ঠান করতে হবে, উপজেলা পর্যায়ে কর অফিস বিস্তৃত করা প্রয়োজন। এ সময় সেরা করদাতার ট্যাক্স কার্ড ও বিশেষ সম্মাননা পেয়ে নিজেদের অনুভূতির কথা জানান কয়েকজন করদাতা। করদাতাদের যদি মূল্যায়ন করা হয় তাহলে মানুষ বুঝতে পারবে যে না, কর দিলে এখানে দেশের জন্য অবদান রাখছি। যারা এগিয়ে আসছে এবং অ্যাকচুয়ালি নিয়ম মেনে ব্যবসা করছে তাদেরকে উৎসাহিত করা, এই জিনিসটা কিন্তু এখন একটা বিরাট একটা সামাজিক আন্দোলন তৈরি হয়ে গেছে। জাতীয় রাজস্ব বোর্ড আজকে দেশের সেরা করদাতাদেরকে সম্মাননা দিচ্ছে। এই এই সম্মাননা আগামী দিনে যারা কর দিয়েছেন তাদেরকে আরও উৎসাহিত করবে কর প্রদানে। অনুষ্ঠানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে মোট 141 জন সেরা করদাতাকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।